আপনাদের সবাইকে স্বাগত। ভয়ঙ্কর পরিস্থিতি শ্রীলঙ্কার। পরিস্থিতি এতটাই খারাপ যে কল্পনা করা কঠিন। শ্রীলঙ্কাতে পেট্রোলের দাম 420 টাকা লিটার ও ডিজেলের দাম 400 টাকা। রাজনৈতিক অস্থিরতার আগুন জ্বলছে শ্রীলঙ্কায়, পাল্লা দিয়ে অর্থনৈতিক সংকটে বাজারও আগুন। এর মধ্যে জ্বালানির দামও রেকর্ড ছিল ভারতের দক্ষিণের দ্বীপ রাষ্ট্রে। মঙ্গলবার শ্রীলঙ্কা প্রশাসন পেট্রোলের দাম 24.3% বাড়িয়েছে, ডিজেলের দাম বেড়েছে 38.4%। এর আগে শ্রীলঙ্কায় কখনো একসঙ্গে এতটা বাড়েনি জ্বালানির দাম, বলেছেন সেই দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। গত 19 এপ্রিলের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার জ্বালানির দাম বাড়ল শ্রীলঙ্কায়। নতুন বৃদ্ধির ফেলে এখন শ্রীলঙ্কায় যে অক্টেন 92 পেট্রোল সবচেয়ে বেশি ব্যবহার করেন মানুষ, তার দাম লিটারে 420 টাকা এবং ডিজেলের দাম পৌঁছালো লিটার পিছু 400 টাকা। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কায় জ্বালানির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে দেশের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন। তাদের সিদ্ধান্তেই পেট্রোলের দাম 1 ধাক্কায় 82 টাকা এবং ডিজেলের দাম 111 টাকা বেড়েছে। শ্রীলঙ্কার শক্তি বিষয়ক মন্ত্রী কাঞ্চনা উইস জে সাকারা টুইটারে জানিয়েছেন, নতুন দাম মঙ্গলবার দুপুর 3টে থেকেই কার্যকর। তিনি জানিয়েছেন, জ্বালানির দাম বৃদ্ধির ব্যাপারে শ্রীলঙ্কার মন্ত্রিসভা থেকেই অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানির দাম বাড়ায় অন্যান্য জিনিসের দাম, পরিষেবা এবং যানবাহনের ভাড়া বাড়তে চলেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে আগেই অনুমান করে দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রানিল উইক্রেমেসিংহে। আকাশ ছোঁয়া জ্বালানির দামের পিছনে যোগানের ঘাটতিকেই দায়ী করেছেন শ্রীলঙ্কার অর্থনীতিবিদেরা। গত কয়েকদিন ধরেই এই জ্বালানি সংকটের জন্য শ্রীলঙ্কায় বিভিন্ন পেট্রোল পাম্পে ক্রেতাদের দীর্ঘ লাইনের ছবি নেট মাধ্যমে ছড়িয়েছে। কি বলবেন এই বিষয়ে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান।